শুক্রবার রাজ্যে এসেছেন ভারতীয় জনতা পার্টির সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। এরপরই শুরু হয়েছে ধাপে ধাপে বৈঠক এবং দলকে আরো শক্তিশালী করার কাজ। শনিবার বিএল সন্তোষের পৌরোহিত্যে এবং বিজেপি ত্রিপুরা প্রদেশদার আয়োজিত হল চিন্তন বৈঠক। সেই বৈঠকে শনিবার অংশ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সদ্য রাজ্যসভার নির্বাচিত বিপ্লব কুমার দেব। দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য অংশ নিয়েছেন, প্রভারী মহেশ শর্মা এবং বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র সম্বিত পাত্র সহ রাজ্যের অধিকাংশ বিধায়করা।